আমি সকলকে বিজয় মাসের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে আমরা যে মহান বিজয় দিবস উদযাপন করতে যাচ্ছি, যদি কোভিড-19 করোনা ভাইরাসের প্রাদুর্ভাব না থাকত, তাহলে আমরা ব্যাপকভাবে এই মহান বিজয় দিবসের জাতীয় প্রোগ্রামগুলো আমরা উদযাপন করতাম। তাই আমি এই মিডিয়ার মাধ্যমে আমি আমরা যারা আওয়ামী যুবলীগের কর্মী আছি, আমরা আমাদের যথাযোগ্য মর্যাদায় আমরা মহান বিজয় দিবস পালন করব এবং সকলকে পালন করার আহ্বান জানাই। চিকিৎসা নিতে আসে তারা যারা প্রতারণার শিকার না হয়, ক্ষেত্রটার বিজনেস না, সেবা দিয়ে ব্যবসা করাটা উত্তম কাজ।